মশাই আজ চলে এলাম তুলা রাশি নিয়ে। তুলা রাশি সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস কেমন যাবে 2023, খুলবে ভাগ্য দুয়ার। কেন খুলবে ভাগ্য দুয়ার? আর তিন রাশি থেকে সাবধান থাকতে বলছি। তিন রাশি কিন্তু আপনার কে কে মারক সেটা দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আগে দেখুন এই তুলা রাশির ক্ষেত্রে, এই তুলার তুলার যে বিস্তারিত যদি আলোচনা করতে যায় টাইম লেগে যাবে, প্রচুর টাইম লেগে যাবে, তাহলে বলা যাবে না। এ তুলার যে বর্তমান, প্রথমে আমি একটা কথায় বলবো, প্রথম থেকেই ভাগ্য দুয়ার যেমন খুলবে আপনার, ভাগ্য অধিপতি কে আপনার? বুধ। সে কোথায় আছে? রয়েছে একাদশ ঘরে, রয়েছে একাদশ ভাবে রয়েছে, বোঝা গেল। এই আপনার একাদশপতি কোথায় আছে? একাদশপতি কিন্তু সক্ষেত্রস্থ রয়েছে, কিন্তু একাদশ এই ভাগ্যপতি যে বুধ রয়েছে কিন্তু আপনার ইলেভেন্থ হাউস যুক্ত আছে, মানে ইলেভেন্থ হাউস মানে হচ্ছে আয় ভাবের জায়গাটা। ভাগ্য খুলবে কিন্তু আপনার বুধ, কিন্তু এখানে সাবধান করব, দেখুন একটা বিষয় সাবধান করব আপনাকে অবলম্বন করতে বলব সাবধান। যেহেতু আপনার দ্বিতীয় পদে কিন্তু রয়ে গেছে দ্বাদশে, ব্যয়টা খুব হিসাব করে ব্যয় করুন, ব্যয় করতে হবে খুব হিসাব করে। যেহেতু আপনার একটা জিনিস যেটা বুঝতে হবে, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, এবার দেখুন আপনার রাশি কিন্তু হচ্ছে বায়ুতত্ত্ব, মানে চ স্থির দাত্তক চর, চর পড়ছে কিন্তু রাশি হিসেবে পড়ছে বায়ু। মিথুন, কুম্ভ, তুলা হচ্ছে বায়ু রাশি। এবার দেখুন সেই রাশিতে কিন্তু এখন আপনার বসে আছে কিন্তু কেতু, সে সরবে হচ্ছে 31 অক্টোবর, দেরি আছে এখনও, তার মানে কেতু তার রয়ে গেল আপনার রাশিতে। এবার আপনার দ্বিতীয় পদ দ্বাদশ মানে হচ্ছে অর্থর দিক থেকে, অর্থ যে জায়গা থেকে আপনি ভাবছেন যে আমি সেভিংস করবো, সেভিংসটা করতে পারবে না, কিন্তু ভাগ্য দুয়ার খুলবে, আয় কিন্তু আসবে। তাই কোনো জায়গা থেকে অর্থ নষ্ট হয়ে যাওয়ার থেকে সাবধান থাকতে হবে। কোন কোন রাশি সেটা লাস্টে বলবো, শুনতে থাকুন, না বুঝালে বুঝতে পারবেন না। এবার ভাগ্য দেওয়া যেহেতু আমরা পঞ্চপদে শনি কিন্তু আমরা মিত্র, রবি কি মিত্র? রবি কিন্তু আমরা মিত্র নয়। কে মিত্র? বুধ মিত্র। কে মিত্র? রাহু মিত্র। কে মিত্র? কেতু মিত্র নয়, চন্দ্র মিত্র। মঙ্গল কিন্তু শুক্র মঙ্গল কিন্তু সম, তার দ্বিতীয় পদে যখন চলে গেল দ্বাদশে, যখন চলে গেলো কন্যায় ঢুকে বসে আছে এখন, সে কিন্তু মঙ্গল আপনাকে কিন্তু খুব সুফল দিচ্ছে না, প্রেমের দিক থেকে ব্যথা পেতে পারেন, অর্থ আসবে, হঠাৎ করে অর্থ কমাবেন। ভাগ্য যেহেতু চলে গেল ইলেভেন, দেবে অর্থ অবশ্যই দেবে, কিন্তু রবি যেহেতু চলে গেলো একাদশে, রবি কিন্তু আপনার যদি শত্রু হয় তবু একাদশ ভাব তো ভালো ভাব, বুধ যেহেতু মিত্র রয়েছে, রবি কিন্তু বুধের সাথে খুব মিত্রতা, তাই জন্যে কানেকশান ভালো তৈরি করবে। যেহেতু সূর্যের কাছের গ্রহ হচ্ছে সব থেকে বুধ, বোঝা গেল। এবার সূর্য আর বুধ যেহেতু খুব মিত্রতা তৈরি করে, তার মানে এখানে বুধেরত্ব যোগ তৈরি করছে, বুধেরত্ব যোগ তৈরি করলো, সেক্ষেত্রে বলবো আপনার দ্বিতীয় পদে দ্বাদশ চলে গেলেও আর্থিক দিক থেকে ধার দেন না, কাউকে দেবেন না, তাহলে কিন্তু টাকা ফেরত পাবেন না। একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনার তৃতীয় পঞ্চম, তৃতীয় পদিকে বৃহস্পতি, সে কিন্তু আর মিত্র নয়, পঞ্চমতে শনি মিত্র, তার তৃতীয় ভাব যোগাযোগ স্থাপন করে দেবে, তার মানে আপনি ধনুরাশির থেকে সাবধান থাকুন, ধনুরাশির থেকে আপনি সাবধান থাকুন। আরও রাশি বলবো, কুম্ভ কিন্তু ভালো ফল দেবে আপনাকে, কুম্ভ কিন্তু শনি যেহেতু ইলেভেনের দৃষ্টি করছে, আপনাকে সুফল দেয়, ভাগ্য দ্বার অবশ্যই খুলবে। যা যা ভাগ্য আপনার যা যা ঘটেছিল বর্তমানে আগস্ট মাস বা জুলাই মাস বা জুন মাস, তার থেকে আপনি ভালো ফল পাবেন। একটা কথা ভালো শুভফল একটাই, যে বৃহস্পতি কিন্তু আমরা রাশিতে দৃষ্টি করছে, এটা কিন্তু অতীব শুভ ফল। রাহু দৃষ্টি করছে কোথায়? একাদশে, তখন ফাটকা কিন্তু রাহু অর্থ দিয়ে যাবে, বুধের সঙ্গে যুক্ত, মানে বুধ হচ্ছে ভাগ্যকে রাহু দেখছে, হঠাৎ করে ভাগ্য দুয়ার খুলবে।
কিন্তু তৃতীয় যেহেতু আপনার বৃহস্পতি সে আমরা রাশিতে সপ্তম দৃষ্টি করছে, তার মানে সে বৃহস্পতি কিন্তু যেহেতু চন্দ্রকে দৃষ্টি করছে, তাহলে কিন্তু এখানে একটা গুরুসৌরিক যোগ তৈরি করলো, ভালো যোগ তৈরি করলো, কিন্তু তৃতীয় প্রতি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল নয়। আপনার মারককে মারক সিংহ একাদশপতি মা মারক সিংহকে অবশ্যই মারক সিংহ আপনার মারককে মিন বৃহস্পতি ষষ্ঠ ভাব কখনো ভালো হয় না, তৃতীয় ভাব কিন্তু খুব যোগাযোগ স্থাপন করে, অবশ্যই যোগাযোগ স্থাপন করবে, সে কিন্তু সেই জায়গায় ততটা হেল্প করবে না আপনাকে। এবার দেখুন আপনার ভাগ্যপতি বুধ চলে গেল একাদশে, সেটা কিন্তু দ্বাদশপতি, মঙ্গল দ্বিতীয় পতি হয়ে দ্বাদশে, মানে অর্থনৈতিক জায়গা থেকে একটুখানি আটকাবে, তবে ভালো ফল, খুব খারাপ ফল বলবো না, কর্ম যাওয়ার সম্ভাবনা নেই। যারা ব্যবসা করছেন, কি ব্যবসা, গার্মেন্টস, যারা পুজোর মাল তুলছেন, যারা গার্মেন্টসের দোকান পুজোর মাল তোলার চেষ্টা করছেন, অবশ্যই তুলুন, অবশ্যই ডেভেলপমেন্ট, অবশ্যই ব্যবসা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। যারা রেডিমেডের ব্যবসায় রয়েছেন তাদের অবশ্যই ব্যবসা, দুর্দান্ত ব্যবসা হবে তুলারাশির জাতক বা জাতকের ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে। আর কার ভালো হবে, আর ভালো হবে আপনার যারা অটোমোবাইলে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, যারা খাদ্যদ্রব্যের সঙ্গে যুক্ত তারা ভালো ভালো জায়গা পাবেন, যারা মিষ্টির দোকান তারা ভালো ফল পাবেন। গত বছর যেমন খুব একটা ব্যবসা খুব ভালো মোটামুটি করেননি আপনি 2022-23 সালের দিকে, এবার 23-এ কিন্তু ভালো ব্যবসা করবেন। যেমন জুন জুলাই আপনার ক্ষেত্রে খুবই খারাপ গিয়েছে তুলাশে তুলার ক্ষেত্রে, এই মাস কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাস অবশ্যই ভালো দেবে আপনাকে, আর্থিক কিছু মুনাফা উঠতে পারবেন। তবে একটা কথা বলবো, যেহেতু দ্বিতীয় আমরা শনি দৃষ্টি করছে, দশম দৃষ্টি করছে, সেক্ষেত্রে একটু আপনাকে সংযত হয়ে চলতে হবে, ধার দেনা করলে বা ধার দেনা কাউকে দেয়া যাবে না বা ধার বেশি করবেন না, এতে কিন্তু ল্যাজে গবরে হয়ে যাবে। মানব রাশি কে বললাম আমরা ক্ষেত্রে এখন বর্ত সেপ্টেম্বর মাসে ধনু রাশি, ধনুর ক্ষেত্রে আপনি ভালো কিন্তু ধনু কিন্তু আপনার ক্ষেত্রে ভালো নয়, ধনুর আপনি একাদশ, ধনু আপনার কিন্তু তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব মিন, মিন ক্ষেত্রে ভালো নয়, মিনের ক্ষেত্রে ধনু ভালো নয়, তুলা ভালো নয়, কুম্ভ ভালো, মিথুন ভালো, মিথুনের ক্ষেত্রে আপনি ভালো ডেভেলপমেন্ট করতে পারেন, মিথুনের ক্ষেত্রে ভালো পাবেন, সিংহর থেকে ভালো ভালো পাবেন, নবম একাদশ মেষের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন, বিষ ভালো ফল পাবেন না, বিষের ক্ষেত্রেও ভালো ফল পাচ্ছেন না বা পাবেন না। আগে জানতে হবে আমার কেন্দ্রবিন্দু অনুযায়ী আপনার যে রাশি সেটা কোন নক্ষত্র জন্মছে দেখতে হবে, ওটা কি চিত্রা নাকি সাথী নাকি বিশাখা, এটা কিন্তু জানি না, এটা কিন্তু টোটালটা ট্রানজিট বিচার বা ট্রানজিট গোচর বিচারে আমি কিন্তু কথা বলছি, এইভাবে এই গ্রহ থেকে নয়, এই ভাবটা এই ভাব রয়েছে, এই গ্রহটা এখানে রয়েছে, পঞ্চম সময় থাকলে এই হয়, ওটা ষষ্ঠ সময় ফ্যাক্টর নয়। তবে একটা কথা বলবো, যারা সন্তান নিতে ইচ্ছুক তারা কিন্তু সন্তানদের বাধা কিন্তু প্রাপ্ত হবেন, বিবাহটা আশা করে হয়ে যাওয়ার সময় রয়েছে, কিন্তু মঙ্গল যেহেতু দ্বাদশ চলে গিয়েছে ওই জন্য একটু বিবাহতে বাধা আসতে পারে, প্রেমের দিকে বাধা আসতে পারে, ভাগ্য অন্যদিকে দারুণ, যে ভাগ্য দোয়া দারুণ, অর্থভাগ্য যেটা বলতো অর্থভাগ্য দান জায়গায় দেবে আপনাকে। আর কি দেবে আগে এবার দেখুন, আমার নবতা চক্রটা খুলে দেখুন আপনার জন্ম নক্ষত্রকে, চিত্রা, চিত্রা যদি হয় তো মুনাফা হাই হাই করে কিন্তু লুটবেন, চিত্রা যদি হয় তো 14 নম্বর নক্ষত্র দেখবেন চন্দ্রের নিচ পাশে লেখা 14, চিত্রা লেখা, বুঝবেন আপনি আপনার ক্ষেত্রে সেপ্টেম্বর মাস দারুণ ফল দেবে। যদি দেখেন যে আপনার সাথে মিশ্র ফল প্রদান করবে, যদি দেখেন বিশাখা অবশ্যই শুভ ফল পাচ্ছেন, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। পঞ্চম ভাব যখন অস্থাবর অর্থ দিয়ে গেল, একাদশ ভাব কিন্তু অর্থ দিয়ে যায়, পঞ্চম ভাব দেয় অস্থাবর নিজের খাটা, আর একাদশ ভাব কিন্তু
হুটহাট করে অর্থ ইনকাম আর জায়গা দেয়, দ্বিতীয় ভাব করে সেভিংস দেয়। যদি আমরা দ্বিতীয় পথে যদি সত্যি যদি আপনার লগ্ন থাকে তো খেটে করতে হবে। আর যদি দেখা যায় দ্বিতীয় পথে আপনার মঙ্গল রয়েছে, দ্বাদশের কোনাতে রয়েছে বর্তমান বা আগে ছিল জন্মসাথে, সেভিংস করতে পারছেন না, এটাই বলতে পারি। তো ভাগ্যদের অবশ্যই খুলবে, সাবান থাকবেন কি কোন রাশি সাবান থাকবেন, তিন রাশি, ধনু, মীন, বিষ, সাবধান থাকুন। মিথুন, সিংহ, কুম্ভ শুভফল পাবেন। কোন কী রাশি শুভফল পাবেন? মিথুন, সিংহ, কুম্ভ। আপনাকে যার সঙ্গে রাশি আছে তার সঙ্গে মিশুন, তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা অর্থ রোজগার করতে পারবেন, তার থেকে শুভফল পাবেন, তার থেকে বিপদ আপদের সঙ্গ পাবেন। মিথুন, সিংহ, কুম্ভ শুভ, ধনু, মীন, বিশেষ অশুভ বর্তমান সেপ্টেম্বর মাসে। বোঝা গেল? আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করতে হবে আমার সাথে, জন্মচাঁদ দেখতে হবে, জন্মচাঁদ দেখে নেওয়ার পর বিচার বিশ্লেষণ করে বলে দিতে পারবে কী হবে না হবে। জয় মাতার। আর একটা কথা বলে রাখি, 14 সেপ্টেম্বর 2023 বৃহস্পতিবার ওই দিন থাকবো তারাপীঠে মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, যে কোনো গ্রহদোষ খণ্ডন করে ক্রিয়া হবে, কিন্তু মারণ উচাটন বাদে সৎ উদ্দেশ্য নিয়ে আসুন। ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না, করে দেব। চাকরিতে বাধা সম্ভব করা, বিয়ে হচ্ছে না, করে দেওয়া সম্ভব। আপনার মনের মানুষ চলে গেছে কারোর কাছ থেকে, সে ছিল সঙ্গে, তাকে করে দেওয়া সম্ভব, কিন্তু ক্ষতি কারো আমি করব না, করছি না, কোটি 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 টাকা দিলেও করব না, করতে গেলে এসব আমি কাজ করি না। সৎভাবে এসো, বৈধ কাজ নিয়ে এসো, আমি আছি, তোমার জন্য ছিলাম, থাকবো। এসব কাজ করতে গেলে অগ্রিম বুকিং করে সব জিনিস জেনে নিতে হবে, কী বৃত্তান্ত না বৃত্তান্ত জেনে নেওয়ার পরে ঠিক করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।